জনকে তোমার খুঁজতে হবে। চকু দাদা, এতগুলো লোকের সাথে আমি একা কি করে ফেরে উঠবো? কিছু তো একটা করতেই হবে, কি করে? মনে তো হচ্ছে ওদের নজরটা এড়াতে পেরেছি, কিন্তু বেশিক্ষণ পারবো বলে তো মনে হচ্ছে না। কোথাও একটা লুকোতে হবে। দেখুন দেখুন দেখুন, সোনার বাংলা অপেরার সামাজিক অস্ত্রসজল যাত্রাপালা। ওই তো ওইদিকে অনেক লোক রয়েছে, ওখানে গিয়ে যদি লুকোই তাহলে পোতা ধরতে পারবে না। দেখুন দেখুন দেখুন, সোনার বাংলা অপেরার সামাজিক অস্ত্রসজল যাত্রাপালা। দেখে চুপ, শুনুন আমার মন বলছে মেয়েটা এখানে আছে, কোথায় পালাবে? পাতালে গেলেও খোঁজ আমি বের করে আনবো। আমাদের গায়ে হাত, হয়তো মেয়েটা শাশুড়ি বৌমার কেমিস্ট্রিতে ভরা সুপারহিট যাত্রাপালা, সতী পেল না সংসার। ছেলে মেয়ে ননদ শাশুড়ি বৌমা সকলকে নিয়ে চলে আসুন আনন্দ করতে, আর কিছুক্ষণের মধ্যেই শুরু হতে চলেছে অশ্রু সজল যাত্রাপালা, সতী পেল না সংসার। চকু দাদা, এবার আমি কি করব? এই গুন্ডাগুলোর হাত থেকে কিভাবে বাঁচব? এই যে ভোমল, আরে সরুন নমসাই ডাক্তারিকা। কি ব্যাপার, কি ভোমল, তুই আজকেও পাঠ ভুলে যাচ্ছিলি? শোন, আজকে যদি দর্শক তোকে জুতো ছুঁড়ে মারে না, জিনিসপত্র ছুঁড়ে মারে, আমি কিন্তু বাঁচাতে পারবো না, বলে দিলাম। তুই ভুলে গেলি? হ্যাঁ, তোকে মৃত সৈনিকের পাঠ থেকে তুলে এনে আমি হিরোর রোলটা দিয়েছি, তোর লজ্জা করে না? তুই রিহার্সালে ফাঁকি দিয়ে কুস্তি লড়তে চলে। কে আপনি? আর এখানে কি করছেন? আপনি বাইরের লোক হয়ে আমাদের সাজঘরে ঢুকেছেন কেন? না না না, শুনুন, ওই এক্সট্রাদের চেঞ্জ করার জায়গা হচ্ছে ওই একদম খালপাড়ের ওপারে ডোবার ধারে আকন্দ ঝোপের আড়ালে। যান। দাদা দাদা প্লিজ, আমি খুব বড় একটা বিপদে পড়েছি, আমাকে বাঁচান। বিপদ? কি বিপদ? দাদা, কিছু গুন্ডা আমার পেছনে পড়েছে, আপনার বিশ্বাস না হয় আপনি দেখুন। এই সবাই এক জায়গায় না থেকে তোর দিকটা দেখ, যা 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 যা। সত্যি তো লোকগুলো তো এদিকেই আসছে। দাদা দাদা, আমি হাত জোর করছি, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ 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 দাদা। কিন্তু একটা কথা বলুন তো, লোকগুলো আপনার পিছু নিল কেন? নিশ্চয়ই চুরি টুরি করে পালাচ্ছিলেন। না না, আমি আমি কোনো চুরি করিনি, বিশ্বাস করুন। চুরি তো ওরা করতে চাইছে, আমি আর আমার হাজবেন্ড একটা নতুন করে ব্যবসা শুরু করে আমাদের ফ্যামিলির হাল ধরতে চেয়েছিলাম, কিন্তু সেটাও কারোর কারোর সহ্য হলো না। ওরা কলকাতায় কিছু করতে পারেনি বলে এত দূরে এসে আমাদের পেছনে গুন্ডা লাগিয়েছে। আমার হাজবেন্ড আর আমি ওদের চোখ এড়াতেই দুজনে দুদিকে ছিটকে গেছি। আমার হাজবেন্ড এখন কোথায় আছে আমি সেটাও জানি না। দেখুন, আপনারা নতুন একটা ব্যবসা শুরু করেছেন, তাতে খুব ভালো, আমার কোনো আপত্তি নেই, কিন্তু তার জন্য আমি আপনাকে বাঁচাতে যাব কেন?
তাতে আপনার কি সুবিধা আর কি অসুবিধা হলো সেটা দেখার দায়িত্ব তো আমার নয়। তাছাড়া আপনি যে কথাগুলো সত্যি বলছেন সেটার প্রমাণ কি আছে? আপনি বিশ্বাস করুন, আমি মিথ্যে কথা বলছি না। আপনার কি আমাকে দেখে মনে হচ্ছে আমি মিথ্যে কথা বলছি? দেখে কি আর মানুষ চেনা যায়? দাদা, আজ যদি আমার জায়গায় আপনার বোন থাকতো, তার সাথে যদি এই ঘটনা ঘটতো, আপনি কি কথাটাই বলতে পারতেন? আমি যোগ্যদাদার নামে শপথ করে বলছি দাদা, আমি মিথ্যে কথা বলছি না। প্লিজ প্লিজ কিছু একটা করুন, আপনারা বাঁচান আমাকে। প্লিজ কাঁদবেন না, দাঁড়ান, আমি দেখছি কি করা যায়। আমি বস, একটু আগেই তো দেখেছি, উবে গেল নাকি? উবে কোথায় যাবে? আরে পাতালে গেল, সেখান থেকে টেনে বের করে আনবো আমি। আপনারা এখানে কি করছেন? কি চাই আপনাদের? শুনুন, এটা আমাদের সাজঘর, এখানে বাইরের লোকের কোনো অ্যালাউ নেই। যেটুকু জিজ্ঞাসা করবো সেইটুকুর উত্তর দিবি। এখানে একটা মেয়ে ঢুকেছে। মেয়ে কই? না তো, বাইরের মেয়ে তো কেউ ঢুকিনি এখানে। আমাদের দলে যারা অভিনয় করে তারাই তো আছে, বাইরের মেয়ে কি করে ঢুকবে? তোর দলে যারা অভিনয় করছে তাদের কথা জেনে আমি কি করব? বলছি এখানে একটা নতুন মেয়ে ঢুকেছে, এই গ্রামের নয়, শহরের মেয়ে। আমরা তাকে খুঁজে বেড়াচ্ছে। শহরের মেয়ে? না 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 না, এখানে শহরের মেয়ে কোত্থেকে আসবে? আপনারা ওখানে একটা কাজ করুন, ওই গেটের বাইরে যে লম্বা লাইন দিয়ে লোক যাত্রা দেখতে ঢুকছে না, আপনারা বরং সেখানে খোঁজ করুন। এখানে খোঁজ করে কোনো লাভ নেই। ওই যে বললাম, বাইরের লোক ঢোকা এখানে একেবারেই অ্যালাউ নেই, অসম্ভব। সেকেন্ড বেল পড়ে গেল, আর 5 মিনিট, এক্ষুনি পালা আরম্ভ হয়ে যাবে। এখন উপায়? গুন্ডাগুলো নিশ্চয়ই আশেপাশে কোথাও একটা রয়েছে, আমি এখান থেকে বেরোলে আমাকে ধরবে। বলছি দাদা, এই কস্টিউমগুলো কি এক্ষুনি ফেরত দিতে হবে? হ্যাঁ, তা তো দিতেই হবে। তাহলে যে টাইমে যদি পালা শুরু করতে না পারি, তাহলে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না, সে খেয়াল আছে আপনার? তাহলে কাটবেন না। এখন একটাই উপায়। মানে আপনি বলছেন? ঠিক বুঝেছেন আপনি, একদম ঠিক। কিন্তু এত বড় পালার তো আমি কিচ্ছু জানি না। সে তো আমিও জানি যে আপনি কিচ্ছু জানেন না। এদিকে আপনি বাইরে বেরোলেই গুন্ডারা আপনাকে পেলে একেবারে শেষ করে দেবে, আর যদি জানতে পারে না, তাহলে আমারও হাড়গোড় একটা অস্ত্র থাকবে না। এখানে এটা ছাড়া তো আপনাকে বাঁচানোর আর কোনো উপায় নেই। আর ওদের যা চেহারা দেখলাম না, মনে হয় আপনাকে সামনে পেলে একেবারে খুন করে ফেলবে। শুনুন, আমি কিন্তু আপনার থেকেও বেশি ঝুঁকি নিচ্ছি, তাই আমি যেমন আপনাকে বাঁচিয়েছি সেরকমই আমাকে বাঁচানোর দায়িত্ব আপনার। আমি আপনাকে কিভাবে বাঁচাবো আমি তো কিছুই বুঝতে পারছি না, আর আমি নিজেই বা কি করে কি করব সেটাও বুঝতে পারছি না। শুনুন, আপনাকে কিচ্ছু করতে হবে না, ওই প্রম্পটার আপনাকে যেমন যেমন ভাবে বলে যাবে, আপনি ঠিক তেমন তেমন করে, বড় বড় করে, জোরে জোরে, সুর করে করে, কষে, ডায়লগের মতো করে কথাগুলোকে বলে যাবেন। বুঝতে পেরেছেন? ও যোগ্যতা দেখো, এ আবার কোন বিপদে পড়লাম আমি? কতগুলো লোকের সামনে ওইভাবে ধরে ধরে টেনে টেনে সংলাপ আমি কি বলতে পারবো? না না,
ভয় পেলে তো চলবে না পর্ণা, কিছুতেই ভয় পেলে চলবে না, আমাকে পারতেই হবে। চকুদাদা, চকুদাদা হেল্প করো। বৌদি ভাইয়ের ফোনটা পাওয়ার পর থেকে না মনটা কেমন খচখচ করছে। মালপত্র পাঠিয়ে দিল অথচ নিজে এলো না, ফোনও ধরছে না। আরে এরকম তো হয় না, ওরা তো এরকম রেসপন্সিবল নয়। আপনার ফোন পাওয়ার পর থেকে আমারও তো চিন্তা হচ্ছে। আচ্ছা শুনুন না, বলছি আমাদের না সবার আগে এই বাস ড্রাইভারকে একবার জিজ্ঞেস করতে হবে। তো তার আগে তো জানতে হবে বাসটা এসে পৌঁছেছে কিনা। হ্যাঁ চলুন না, আশেপাশের লোকজনদের একটু জিজ্ঞেস করে দেখি। আসুন। দাদা বলছি W12345 বাসটা কি ঢুকেছে? নদীর গাড়ি তো? হ্যাঁ 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 ঢুকে গেছে। কেন, কি দরকার? ওই বাস ড্রাইভারের সাথে আমাদের একটু কথা ছিল। ও বাস স্টপে যেতে হবে না, এই সামনে চায়ের দোকান আছে, ওখানেই চলে যান। আর গিয়ে দেখুন যে সমীর কে আছে, দেখিয়ে দেব। ওকে ওকে ঠিক আছে। দাদা বলছি এখানে সমীর কে আছে? সমীর? কেন, কি ব্যাপার বলুন। আমি সমীর বলছিলাম যে আমার দাদার বৌদি নদিয়া থেকে আপনার বাসেই ফিরছিল। আপনাকে কি কোনো শাড়ির ব্যাগ ট্যাগ দিয়েছে? হ্যাঁ হ্যাঁ দিয়েছে তো। আরে আপনারা ওনাদের বাড়ির লোক? এই তো দিয়েছে। কিন্তু আমি কি করে বুঝবো বলুন তো যে আপনারা সত্যি কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ দাঁড়ান দেখাচ্ছি। এই দেখুন এই যে ছবি। আচ্ছা আচ্ছা এনিন, আপনারা নিয়ে যান। বলছি কিন্তু ওনাদের কোনো খবর পেলেন? সেটাই তো চিন্তার বিষয়। বললো যে আপনার থেকে কালেক্ট করে নিতে। তারপর থেকে না দাদা ফোন ধরছে না বৌদি ভাই ফোন ধরছে। কোনো বিপদ হয়নি তো? হ্যাঁ বিপদ তো হয়েছেই, ওনাদের ধরতে কতগুলো গুন্ডা এসেছিল। আমিও বাস নিয়ে চলে এলাম, তারপর ওনাদের কি হয়েছে তা তো আমি জানি না, তবে এটুখানি বলতে পারি যে ওনারা কিন্তু খুবই বিপদে আছেন। আপনারা বরং পুলিশে খবর দিন, জানেন তো। সৃজন এখন কোথায় আছে কে জানে, ও ঠিক আছে তো? চকুদাদা গো তুমি রক্ষা করো সৃজনকে। ও দিদি বলুন। ভালো করে খুঁজবি, ঠিক আছে? প্রত্যেকের মুখগুলো ভালো করে চেক কর, প্রচন্ড ধরি বাজবে। ওরে বাবা,
এরা তো এখানেও চলে এসেছে। যাত্রা দেখতে গিয়ে যদি স্টেজের দিকে তাকায়, না না, আমার আমার গলা ওরা চিনে ফেলবে। আমাকে এক কাজ করতে হবে, আমাকে একদম অন্যরকমভাবে ডায়লগগুলো বলতে হবে। যাবে কোথায়, এখানেই থাকবে, ও তো চালাকি করতে পারে, ভালো করে খোঁজ দেখ। কিছুতেই যেন ওরা সন্দেহ না করে। উফ, এত টেনশন হচ্ছে যে পাটটাও তো মনে থাকছে না, কি করব এখন। দিদি ডায়লগ বলুন, আজ আমার বানানো পুঁই শাকের চচ্চড়ি দিয়ে ভাত খাবে তুমি। আজ আজ আমার বানানো পুঁই শাকের চচ্চড়ি দিয়েই ভাত খাবে তুমি। আপনার পায়ের বাতের ব্যথা বেড়ে যাবে প্রাণনাথ, এই অনর্থ আমি কিছুতেই হতে দেবো না, কিছুতেই না, কিছুতেই না। আমার খোকাকে আমি আমার কাছ থেকে একদম কাউকে কেড়ে নিতে দেবো না। বউ ভাতের দিনই আমি বুঝেছিলাম, যেভাবে মাছের মাথাটাকে কচমচিয়ে চিবিয়ে খাচ্ছিলে, আমি ভেবেছিলাম আমার ছেলের মাথাটাকে এইভাবে কচমচিয়ে চিবিয়ে চিবিয়ে ছেবড়া করে দেবে তুমি। এবার বলুন, আঁচলেই যদি বেঁধে রাখবেন তাহলে কেন বিয়ে দিয়েছিলেন? কখনো কোন বউ তার মায়ের কাছ থেকে তার সন্তানকে কেড়ে নিতে পারে না। মায়ের ভালোবাসা আর বউয়ের ভালোবাসা আলাদা, মা সবার আগে। মেয়েটাকে খুব চেনা চেনা লাগছে রে। এই সেরে ছেড়ে এই মেয়েকে ডায়লগ বলতে দিলে আর বেঁচে বাড়ি ফিরতে পারবো না। এই মদন ধোয়া দে, ধোয়া দে। এই সংসারের জ্বালায় আমি একেবারে চিড়ে চ্যাপ্টা হয়ে যাচ্ছি যমরাজ। আমি আমার মাকেও ভালোবাসি, আমার বউকেও ভালোবাসি, কিন্তু এরা তো কিছুই বিশ্বাস করছে না। এর আমি একটা বিচার চাই। হে যমরাজ, বিচার চাই। বিচার? বিচার নিশ্চয়ই হবে। এই সংসারে লাটালাটি মারামারি চলতে পারে না। ওহে বিচার সভা বসা। মিউজিক বয়, মিউজিক।
না রে, মনে হচ্ছে মেয়েটা এখানে আসেনি, অন্য কোথাও লুকিয়েছে। চল আমরা চলে যাই এখান থেকে, চল। মনে তো হচ্ছে এই যাত্রায় ওদের হাত থেকে বেঁচে গেলাম, কিন্তু সৃজন, সৃজন কেমন আছে?